Hello everyone. Assalamualaikum. Aske dithyo Ramjan. Dithyo Ramjan ami ekta gojari jungle eshechi. Amar bashar pashei jungle ta. To jungle ashar mul uddeshyo hocche Yamalube video banabo. Keno Yamalube video banabo? Karon ajke ami amar ek choto bike paisi mobile one user. She dirghodin jabot bigoto 2-3 boshor jabot mobile one use korteche. To mobile one er dam naki ekhon 1800 taka hoyse. Ar apnara janen je Yamalube fully synthetic 1250 taka ar S4 GP er dam 1995 taka dam pare nai. To ei byapare তার সাথে আজকে একটা পডকাস্ট হবে একদম ওপেন খোলামেলা ডিসকাশন যে কেন আচ্ছা মানে কোন ইঞ্জিন অয়েলটা ভালো এবং কোন ইঞ্জিন অয়েলটা দিয়ে আমরা দীর্ঘ সময় ইউজ করতে পারি এবং আমার প্রাইসটা কেমন প্রাইস বেনিফিট আমি পাবো কিনা এই ব্যাপারে খোলামেলা আলোচনা চলবে তো চলুন ছোট ভাইয়ের সাথে প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এবং তার সাথে খোলামেলা একটা কম্পারিজন ইঞ্জিন অয়েলের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি লেটস মুভ সুদী দর্শক পরিচয় করাই দিচ্ছি আমার ছোট ভাই রায়হান কবিরের সাথে সে একটা ইয়ামা অ্যাডভেঞ্চারস V2 চালায় এবং দীর্ঘদিন যাবত মোবাইল ওয়ান এর ইউজার সে তো আমি যেহেতু ইয়ামালুবি ইউজার এবং অনেকে ইয়ামালুবি ইউজ করে তো এই ব্যাপারে তার সাথে আজকে কথাবার্তা হবে রায়হান আসসালামু আলাইকুম আমি আসলে আমার মোবাইল ওয়ান ইউজের একটা মানে ছোটখাটো একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব আর হচ্ছে এখানে মানে তিতা দিক মিঠা দিক এত তো বলতে পারবো না জাস্ট এইটুকু বলবো যে হচ্ছে আমি মোবাইল ওয়ান ইউজ করতেছি হচ্ছে 2020 সালের শেষের দিক থেকে যখন হচ্ছে এটার প্রাইস ছিল 1250 টাকা এরপর থেকে আস্তে আস্তে মোবাইল ওয়ান প্রাইস বৃদ্ধি করতে থাকে তো এরপরে 1250 থেকে 1450 1460 তারপরে হচ্ছে 1650 এখন এইটা দাঁড়াইছে হচ্ছে 1800 টাকা যেটা একজন কমিউটার বাইক ইউজার হিসেবে আমার কাছে খুবই এক্সপেন্সিভ মনে হচ্ছে আর এই জন্যই আসলে আমি চিন্তা করতেছি যে আমি এখন মানে এই থেকে অন্য কোন অপশন আছে আমি চলে যাব অপশন আছে ইয়ামালু ইন্দোনেশিয়ান ফুল সিনথেটিক ইন্দোনেশিয়ান ফুল সিনথেটিক 1250 টাকা এসআই মোটরস এটা যখন নিয়ে আসছে তখন থেকে এটার দাম 1250 টাকা 2024 সাল এখনো 1250 টাকা তুমি যে মোবাইল ওয়ান ইউজ করো এটা আর জেন ইন্টারভেল বলে 2500 কিন্তু অনেকে 3000 3500 কিলো চালায় এটাও সেম 2500 বলা হয় 3000 3500 কিলো চলে এখন এটা 2000 কিলোমিটার পরে স্মুথনেস থাকে না বাট এটা 3000 কিলোমিটার পর স্মুথনেস থাকে তাইলে তুমি কেন এই ইঞ্জিন অয়েল 1800 টাকা দিয়ে কিনবা আর এটা কেন তুমি 1250 টাকা দিয়ে কিনবা আর তারপরে কথা হচ্ছে এটা ওরা বলে আমেরিকান ভ্যারিয়েন্ট বাট এটা সিঙ্গাপুর থেকে আসে এমজিএল সিঙ্গাপুর থেকে আনে এটা আমরা জানি আর এটা ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়ান প্যাকেজ করে আসে একে সেম এইটার উপরে ককটা খুললে এটা ভিতরে ফয়েল পেপার উপরে পয়সা টাপের একটা সিল থাকে এটা থাকে না যেটা আর কি একটু সমস্যা আর ইয়ামালুবের সিকিউরিটির ব্যাপারটা খুবই চমৎকার এটা ফয়েল পেপার উপরে আলাদা একটা সিকিউরিটি থাকে এখন তুমি আমাকে বলো 1800 টাকা আর 1250 টাকা 550 টাকা বেশি দিয়ে তুমি কোনটা ইউজ করলা দুইটা ইঞ্জিন অয়েল তোমার হাতে দিলাম আচ্ছা বিষয়টা হচ্ছে কি দেখেন এটা আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যখন এই মোবাইল ওয়ান প্রাইস বাড়ায় ফেলছে তখন থেকে আমি ভাবতেছিলাম যে আমি কোন মোবাইলে শিফট করব কারণ বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে যারা রেগুলার বাইকার তাদের কাছে পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সো সেই জন্য আমি আসলে চিন্তা করতেছিলাম কোনটায় যাব কোনটায় যাব তো এখন আমি আসলে ফাইনালি ডিসিশন নিয়ে ফেলছি সেটা হচ্ছে যে আমি এখন থেকে ইয়ামালুব ব্যবহার করব আর ইয়ামালুবের ফুল সিনথেটিকটা আমি মোটামুটি আমার বড় ভাইয়ের কাছে জানতে পারলাম যে হচ্ছে এটা 2500 থেকে 3500 কিলো পর্যন্ত ব্যবহার করা যায় তো এই জন্য আমি আপাতত ডিসিশন ফাইনাল যে আমি এখন থেকে ইয়ামালুব ব্যবহার করব ওকে তোমাকে ইয়ামালুবের বোতল এটা দিলাম মোবাইল ওয়ান আপাতত অফ যাও এটা ইউজ করবা ইউজ করে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ও তার ব্যক্তিগত রিভিউটা শেয়ার করবে এতদিন সে মোবাইল ওয়ান ইউজ করছিল এখন সে ইয়ামালুব ইউজ করবে ইন্দোনেশিয়ানটা এবং তার ব্যক্তিগত রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব আরেকটা কথা তুমি যেহেতু যদি কেউ 1800 টাকা দিয়ে আপনারা দর্শক ওই ইঞ্জিন অয়েল ইউজ করেন 1800 টাকা দিয়ে তাইলে আপনি কেন RS4 জিপ 1995 টাকা দিয়ে ইউজ করবেন না এই ইঞ্জিন অয়েলটা দিয়ে 4500 কিলোমিটার রান করা যায় আমি মার্ক সবুজ এটা দিয়ে 5000 কিলোমিটার পর্যন্ত রাইড করেছি তো আমি এটা কেন আমি 1800 টাকা দিয়ে এটা দিয়ে আমি কেন 3000 কিলোমিটার চালাবো আমি এটা ইয়ে করবো 195 টাকা বেশি দিয়ে তো যাই হোক এটা আপাতত অমিত থাকুক তো এটাও আপাতত নিয়ে গেলাম দরকার নাই ইয়ামালুব তোমাকে দিলাম এই ইয়ামালুব তুমি ইউজ করবা ইউজ করে আগামী ভিডিওতে এটার ফিডব্যাক দর্শক মন্ডলী আপনাদের সাথে শেয়ার করব ওকে সে পর্যন্ত ভালো থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম